বিধায়কের চোখে জল, হঠাৎ করে ভেউ ভেউ করে কাঁদছেন বিধায়ক। হ্যাঁ, চোখের জলে নাকের জলে একশা নন্দকুমারের বিধায়ক সুকুমার দের, কারণ অন্যত্র বদলি হয়ে যাবেন নন্দকুমারের বিডিও শানু বক্সী। বৃহস্পতিবার ছিল নন্দকুমারের বিডিওর বিদায়ের সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বিডিওর অন্যত্র চলে যাওয়ার দুঃখে কেঁদে ফেললেন বিধায়ক। স্বাভাবিকভাবেই মন খারাপের ছায়া শানু বক্সীর চোখে মুখেও। বিডিও শানু বক্সী বলেন, কখনো অফিস বলে মনে করিনি, বাড়ি বলে মনে করেছিলাম। পরিবারের সাথে যেমন থাকি তেমনই থাকতাম অফিসে। অফিসটাকে কখনো অফিস মনে করিনি, বাড়ি মনে করেছিলাম, আর মানুষগুলোকে পরিবারের একজন। স্বাভাবিক পরিবারের সাথে যেভাবে কাজ মিলেমিশে আমরা থাকি সকলে, সেভাবেই থাকার চেষ্টা করেছিলাম, সকলকে সেভাবেই সম্বোধন দিতাম, দাদা বা দিদি হোক, বয়োজ্যেষ্ঠদের। তাই আজকে যখন ছেড়ে যাচ্ছি, সকলে মিলে যে কাজ করা, যেভাবে নন্দকুমার ব্লককে এগিয়ে নিয়ে যাওয়া, শুধু একার পক্ষে সম্ভব হতো না, এত সুন্দর একটা টিম না থাকলে। বিধায়ক বলেন, ওনার আন্তরিকতা ভালোবাসা সকলের মনে দাগ কেটেছে, তাই তিনি কেঁদে ফেলেছেন। কুমারের উন্নয়ন, ওনার যে আন্তরিকতা, ওনার যে ভালোবাসা, ওনার সবাইকে নিয়ে যে কাজ করার প্রবণতা, আন্তরিকতা, তাই মানুষের মনে দাগ কেটেছে। সকল কর্মচারী, সকল মানুষ, একটা সম্প্রদায়ের মানুষ তাদের হয়তো অপছন্দ হতে পারে, কিন্তু উনি সরকারি আধিকারিক, সরকারি ইমপ্লিমেন্ট সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং কর্তব্যের সঙ্গে, দায়িত্বের সঙ্গে সেই কাজগুলি করে চলেছেন সবাইকে নিয়ে, তাই মানুষের তো সেখানে প্রত্যাশা আরও বেশি ওনার কাছে। যদিও বিরোধী দল কটাক্ষ করে বলেন, নন্দকুমারের ভিডিও এবং বিধায়ক দুজনে মিলে নানা রকম দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই মজা উড়িয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।